এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির ওরও বিশ্বাস করা যায় না, ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে, আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা, বলে অসুস্থ। তো মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম, পরে আমাকে আরেক ভাই বলতেছে ভাই আপনি কি করলেন, এটা কি করবে জানেন, এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চাটা ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়া রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন, টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে, ওই বাচ্চা তার নিজেরও না। বুঝাতে পারলাম বিষয়টা, এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে, যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে আপনি দেখতে পারতেছেন না, পা ইচ্ছা করে একটা অপারেশন করছে যাতে সারা জীবন একটু খোরায় খোরায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে, আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা, বলে অসুস্থ। তো মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম, পরে আমাকে আরেক ভাই বলতেছে ভাই আপনি কি করলেন, এটা কি করবে জানেন, এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চারে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়া রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন, টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে, ওই বাচ্চা তার নিজেরও না। বুঝাতে পারলাম বিষয়টা, এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস, তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানতদারিতা, উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত, যেখানে যাবেন খালি খেয়ানত। এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না, ওই টেবিলে তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, কাজ হয় না। আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে, সুবহানাল্লাহ, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলেই ওদের মনে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আমাদের মতো মানুষদেরকেও দেখা যায়, আমাদের মতো মানুষদের স্ত্রীরা যখন যায় কোনো কাজে, জরুরি কোনো কাজ, ধর এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভিতরে, এতই তোর এত ছোট লোক। তো সুযোগ পাইলে হাতছাড়া করতে চায় না। পরে আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে মগের মূল্য পাইছে অনেকে, তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাল্লাহ, বেশি না, অপেক্ষা করতে থাকেন, সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহদী আসার সময় হয়ে গেছে ইনশাল্লাহ, বেশি দিন নাই, কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি, 100 বছর হয়ে গেছে খেলাফত হারানোর, কত বছর, আর প্রত্যেক 100 বছর পর পর বিশ্বে বড় কিছু হয়, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে একটা সুন্নাহ, 100 বছর পর পর বড় কিছু হয়, খেয়াল করে দেখবেন আপনারা, ইতিহাস পড়ে দেখেন। যাই হোক ভাই, অনেক ডিপে না যাই, তাকওয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না, আমাকে শিক্ষানীতি যেটা অবলম্বন করবো সেখানেও তাকওয়ার পরিচয় দেওয়া লাগবে। এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, নবী থেকে দূরে সরায়। এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাল্লাহ, কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাগুলো ছেড়ে দেই, ফাহেশা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নাই ছেড়ে দেই, আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করে। এখন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকওয়া অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পরিবারের পারিবারিক জীবনে, পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই, নাকি হলে নামাজ রোজা হজ জাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কীভাবে এখানে তাকওয়া থাকলো না থাকলো না? আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার আর নাউজুবিল্লাহ আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশা আল্লাহ হজ করছি আমি, মাশাল্লাহ জাকাতও দেই, ওমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর সিডি ডিভিডি এই যে ইন্টারনেট সেকশন স্টার জলসা জি বাংলা অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি
পশ্চিমাদের থেকে ধার করে নিয়েছি, পোশাক আশাক চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা সব ওদের আদলে, এটা কি তাকওয়ার পরিচয় হলো? তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই লাআল্লাকুম তাত্তাকুন এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। কিভাবে করব? পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে, মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নাই। একদম কঠোর হয়ে যান, পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে ইনশাআল্লাহ। পরিবারের কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দিব, শেষ শেষ কথা, খালাস কুল্লু খালাস, এখানে শেষ, একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন, লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহর থেকে, আল্লাহর থেকে দূরে চলে গেছে, আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই, এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, ছয় নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না, আমার শিক্ষা পরিবারের মতো থাকবে? থাকবে তো ইনশাল্লাহ, পরিবারের সবাই পাঁচ অক্ত নামাজি হবে তো ইনশাল্লাহ, পরিবারে কেউ বেপর্দায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন, পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে, কেউ মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক, আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটা রিজিক হারাম ঢুকবে না। তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই? তওবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাল্লাহ। বিশ্বাস করেন, ষোলো কোটি জনগণ যদি খাস তওবা করে খালি, যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষীও থাকবো না, সুদ লিখেও রাখবো না। সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে, যত রকম সুদী এনজিও আছে লেজ গুড়ায় পশ্চিমে পালায় যাবে ইনশাআল্লাহ, যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছি না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি, ছত্রিশ বার করে জেনা করতেছি, এক দিরহাম সুদ খাওয়ার বদৌলতে মায়ের সাথে জেনা করতেছি। আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম, কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে? নাউজুবিল্লাহ, পারবে বলেন? কিন্তু আমরা এই কাজগুলো করতেছি, সুদ মানেই মায়ের সাথে জেনা করা। যুবক ভাইদেরকে বলতেছি, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ, কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত, দিনের খেদমতে আমি কতটুকু কি করতে পারবো, সব তাকদীরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে। কত বছর আগের আগে? ব্যাস, এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, এক বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দিই, মার্কেটে করি না শেষ, শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না, প্রথমের দিকে যাও টুকটাক যান যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ, বেশি বেশি সময় পারলে এতে কাজ করবো, না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শুনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন, ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম,
সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে, ব্যবসায়ে তাকওয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, মাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু তিন দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা, একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে, কে জানে ওই টাকাবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল, চিন্তা করেন তো। ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন, যদি মাপে কম দেন রিজিক হারাম হয়ে যাবে, আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে, যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে, সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে, তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে, মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে, ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল, মাপে কম দিলেন হারাম হয়ে গেল, আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসে, ওই আজাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আজাব বলেন, দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই, আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন, আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন, আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন। ব্যাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সওমটাকে ফরজ করেছেন।